তো এখন আমরা এখানে সোলার সিস্টেমের জন্য আপাতত যেহেতু 100 ওয়াটের প্যানেল ব্যবহার করছি, সেখানে আমরা লুমিনাস চার্জ কন্ট্রোলারটি ব্যবহার করছি। এটির ফিচার এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটিতে আপনারা 12 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো এখানে আপনারা 24 ভোল্টের প্যানেলও ইউজ করতে পারবেন, এরপর হচ্ছে 12 ভোল্টের প্যানেলও ইউজ করতে পারবেন। এখানে সোলার প্যানেলের নেগেটিভ পজিটিভ অ্যাটাচ করতে হয়, আর এখানে ব্যাটারি পজিটিভ নেগেটিভ, যে টার্মিনালে যাবে হচ্ছে ব্যাটারি পজিটিভ, এখানে নেগেটিভ, সোলার পজিটিভ নেগেটিভ। তারপর এখান থেকে আপনারা 3টা লোড সিস্টেম করা আছে, আপনারা পরবর্তীতে এখান থেকে ডিস্ট্রিবিউট করতে পারবেন। এখানে এই যে একটা এলইডির লাইন দেওয়া আছে ফ্যানের জন্য, আর একটা এলইডির জন্য। সো আপনারা ডিসি ফ্যান হলে অবশ্যই পজিটিভ নেগেটিভ মেনটেন করে তারপর কানেক্ট করবেন। যখন আপনি ব্যাটারি অ্যাটাচ করবেন তখন মাঝখানে এটি ইন্ডিকেট করবে, তারপরে সোলার থেকে যখন চার্জ হবে তখন এই যে সান টাইপের যে মার্কটা এটা ইন্ডিকেট করবে। আপনার এখানে যদি কখনো শর্ট সার্কিট হয় বা ওভার ভোল্টেজ জনিত কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে এখানে ডেঞ্জার সিম্বলটা আছে, এটা ব্লিঙ্ক করবে এবং আউটপুট যে লোডের জন্য যে আউটপুটটা সেটা অটো কাট করে দিবে। এবং ব্যাটারি ফুল চার্জ হলে অটো কাট করার এর মধ্যে সিস্টেম আছে, ব্যাটারি যদি ফুল চার্জ হয়ে যায় তখন আপনারা এখান থেকে ডিরেক্ট মানে সোলার প্যানেল থেকে ডিরেক্ট তখন এইখান থেকে পাওয়ার ডিস্ট্রিবিউট হবে, ব্যাটারি থেকে যাবে না দিনের বেলায়। এরপরে যদি ব্যাটারি ফুল চার্জ না হয় সেক্ষেত্রে ব্যাটারির প্রায়োরিটি আগে থাকবে, ব্যাটারি ফুল চার্জ হলে তারপর হচ্ছে এখান থেকে ডিস্ট্রিবিউট করবে। এখন এটাকে আমরা এটা খুলে দেখবো যে এর মধ্যে কী আছে। এটাকে খোলার জন্য এখানে এই যে লকগুলো আছে, এই লকগুলো খুলতে হবে আগে। আমি লকগুলো খুলে এটাকে খুলতে ট্রাই করি। লুমিনাস চার্জ কন্ট্রোলারের ভিতরে এই অবস্থা, ঠিক আছে। এরপর হচ্ছে এটা হচ্ছে এর ইন্টারনাল সার্কিট ডিজাইন। এখানে দেখাই যাচ্ছে যে প্রোগ্রামেবল মাইক্রো কন্ট্রোলার দেওয়া আছে, সো তারা খুবই সুন্দরভাবে প্রোডাক্টটি বানিয়েছে এবং চিপটি চেঞ্জ করা পসিবল। তো এখানে আরেকটা লক দেখতে পাচ্ছি আমরা, এই লকটা হয়তো খুলতে হবে, আর নাট দেওয়া আছে কিনা কোথাও আমরা দেখে নিই আপাত দৃষ্টিতে। হ্যাঁ, এই যে এখানে একটা নাট দেওয়া আছে, এই নাটটি খুলে নিতে হবে। সো এটি আমি খুলে নিচ্ছি, খুলে এক সাইডে রেখে দিলাম। এরপর হচ্ছে জাস্ট এই লকগুলো খুলতে হবে, যে একটা লক খুললাম, এখানে আরেকটি লক আছে। আমি যেখানে ভিডিও শুট করছি আশেপাশে অনেক গাড়ি যাচ্ছে, বিধায় সাউন্ড ভালো আসছে না। ওয়াও, দেখেন কত স্মুথ, কত সুন্দরভাবে তারা পিসিবিটি ডিজাইন করেছে। আসলে এটি প্রশংসনীয়, ইন্ডিয়ান ব্র্যান্ড লুমিনাস চার্জ কন্ট্রোলার, খুবই স্মুথ এবং সুন্দর ডিজাইন করেছে তারা। এবং এখানে একটি হিট সিঙ্ক দিয়েছে, এখানে অনেকগুলো রেগুলেটর আইসি আছে, আইসিগুলোর মডেল সহ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা প্রোগ্রামেবল চিপ ব্যবহার করেছে, চিপের মডেলটা ট্যাটু করা যেহেতু দেখা যাচ্ছে না, আমি তারপর ট্রাই করবো এটা ছবি তুলে দিয়ে রাখার জন্য। মডেলটা ডিসক্রিপশানে, এখানে একটা আইসি আছে, আপনারা মডেল সহ আইসিটি দেখতে পাচ্ছেন। এই তো বাকি মোটামুটি আর কি বলবো, আর তেমন কিছুই নাই, যে কানেক্টরগুলো ভালো মানের ব্যবহার করেছে তারা। আর যে এখানে আউটপুট মোবাইল চার্জিং সিস্টেম আছে, তো এটাকে আমরা আবার অ্যাসেম্বলি করে ফেলেছি। সেটাকে আমরা এখন লাগিয়ে ফেলবো।